সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ব্লগ করতে যাচ্ছি, আর আজকের ব্লগে আমাদের দেখাবো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যাবলী। এবং আজকের ব্লগে আমার সাথে আছে সুজন, চলুন তার ইন্টারভিউ নিয়ে আসি। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি একটি নতুন ব্লগ, যে ব্লগে আমরা গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখবো। তো লেটস গো, ভিডিও শুরু করা যাক। তো চলুন আমরা প্রথমে দেখে আসি আমাদের গ্রাম বাংলার রাস্তার কিছু দৃশ্য। তো গাইজ, আপনারা জানেন এখন ফাল্গুন মাস, আর এই ফাল্গুন মাসে প্রাকৃতিক তার নিজের আপন সৌন্দর্য ফিরে পায়, আর আমরা আজকে সেই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করব। তো গাইজ, গ্রাম আসলে অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন। তো আপনাদেরকে আমরা কিছু ফুলের ভিউ দেখাবো, তো ফুলের ভিউটা একটু দেখেন। এখন আপনাদেরকে আমরা এমন একটা জিনিস দেখাবো যা এক এক এলাকায় এক এক ভাষায় থাকে। তো চলুন দেখে আসি। দেখাবো কিছু সিম গাছ আর টমেটো গাছ, তো দেখেন।
এখন আপনাদেরকে দেখাবো আমরা যে ব্লগের পাশাপাশি কিছু ফটোগ্রাফি করেছিলাম ওই ফটোগ্রাফগুলো এখন আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিও আমরা এখানে শেষ করতে যাচ্ছি আর আজকে আপনাদের কিছু এখন এরিয়াল ভিউ দেখাবো আর আমাদের ব্লগ নিয়ে সুজন আজকে তার মতামত দিব বলো সুজন বলো তো গাইস সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য এই ধরনের ভিডিও বানাতে পারি তো এই ধরনের ভিডিও বানালে আসলে আমাদের গ্রামের যে দৃশ্যটা তা আমরা ফুটে ফুটাতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ টাটা।